হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই এক নতুন ভিডিওতে। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা তোমরা এখন সব সিম দিয়ে গেম খেলতে পারো, কিন্তু কখনো কখনো ওপেন হয়, কখনো কখনো ওপেন হয় না। তো তোমরা যদি ভিপিএন ডাউনলোড করে, ভিপিএন কানেক্ট করে খেলো, তাহলে কোনো প্রবলেম হয় না, তখন খেলতে পারো। তো বন্ধুরা তোমাদেরকে আজকে একটা এমন একটা সেটিং বলবো, যে সেটিংটার মাধ্যমে তোমরা তোমাদের সেটিংটা তোমাদের ফোনে করতে হবে, এরপর তোমরা গেমটা খেলতে পারবে। তোমাদের কোনো থার্ড পার্টি, কোনো ভিপিএন, কোনো কিছুই ডাউনলোড করতে হবে না। চলো বন্ধুরা, সময় না নষ্ট করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেল নতুন থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে একটা লাইক করে দিও। চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি। বন্ধুরা তোমরা তোমাদের ফোনের সেটিংয়ে চলে যাবে, ঠিক আছে? বন্ধুরা তোমরা তোমাদের ফোনের সেটিংটা ওপেন করে নেবে। তো আমি আমাদের ফোনের সেটিংটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর তোমরা তোমাদের ফোনে খুঁজে নেবে অ্যাপ। আমার এখানে অ্যাপ ম্যানেজমেন্ট বলে আছে, দেখো, যেখানে সব অ্যাপ থাকে আমার ফোনের, ঠিক আছে? তো তোমাদের ওখানে বিভিন্ন রকম অ্যাপ্লিকেশান বা অ্যাপ ম্যানেজমেন্ট আর বিভিন্ন কিছু নাম লিখে থাকে, তো তোমরা খুঁজে নেবে। আমার এখানে অ্যাপ ম্যানেজমেন্ট, তো তোমরা চাইলে তোমরা সার্চও করে নিতে পারবে, ঠিক আছে? যারা রিয়েলমি ডিভাইস বা ওপো মোবাইল ইউজ করো, তাদের মোবাইলে অ্যাপ ম্যানেজমেন্ট বলে থাকবে। তো তোমরা সার্চ করে নেবে অ্যাপ, এখানে অ্যাপ বা অ্যাপ্লিকেশান লিখে সার্চ করলে তোমরা অপশনটা পেয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা খুঁজে নেবে। তো আমি অ্যাপ লিখে সার্চ করলাম, তো আমার অ্যাপ ম্যানেজমেন্ট এটা অনেক নিচে, তোমরা খুঁজে নিও। তো চলে এসেছে, দেখতে পাচ্ছ অ্যাপ ম্যানেজমেন্ট, তোমরা সার্চ করে নিতে পারো। ওটার উপর টিপ দিলে এখানে দেখতে পাচ্ছ অ্যাপ লিস্ট, প্রথমে ওটার উপর টিপ দেবে। টিপ দেওয়ার পর এখানে তোমরা তোমাদের ফোনে যত অ্যাপস আছে সব অ্যাপসগুলি এখানে পেয়ে যাবে। তোমরা ফোন যত অ্যাপস আছে সব অ্যাপস এখানে পেয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা? তো এখান থেকে তোমরা প্রিপেয়ারটা খুঁজে নেবে। তো আমি প্রিপেয়ারটা খুঁজে নিচ্ছি, দেখতে পাচ্ছ প্রিপেয়ার ম্যাক। তো এখানে খুঁজে নেওয়ার প্রথমে দেখতে পাচ্ছ স্টোরেজ ইউজ, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে ক্লিয়ার ডাটা করবে না, কিন্তু তোমরা ক্লিয়ার ক্যাশ করবে। ক্লিয়ার ডাটা করলে ওবি ফাইল ডাউনলোড করতে হবে, তোমাদের সব ফাইল ডাউনলোড ডিলিট হয়ে যাবে, ড্যাশ ফাইল, গান, স্ক্রিনের ফাইল। তো তোমরা শুধু এখানে ক্লিয়ার ক্যাশ করবে, ঠিক আছে? ক্লিয়ার ক্যাশ করে তোমাদের ফোনটা সুইচ অফ করে দেবে। সুইচ অফটা খুলবে, খুলে তোমরা গেমের মধ্যে যাবে। গেমের মধ্যে গেলে দেখতে পাবে তোমাদের ওই প্রবলেমটা আর হচ্ছে না, তোমরা গেম খেলতে পারছ, ঠিক আছে? তো যাদের প্রবলেমটা সলভ হয়েছে তারা আমাকে কমেন্টে বলতে পারো। বন্ধুরা যাদের যাদের এখন ওপেন হচ্ছে না, তারা আমাকে কমেন্টে বলতে পারো। আর যাদের প্রবলেমটা সলভ হয়ে গেছে, তার ভিডিওতে একটা লাইক করে দিও। তোমরা যদি চ্যানেল নতুন এসে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে বন্ধুরা? চলো বন্ধুরা, বাই বাই, আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো।